স্বাগত বন্ধুরা প্রাণ মিল্ক ক্যান্ডি কুইশো জানার আছে বলার আছে এই সপ্তাহের মতো আবারও শুরু হয়ে গেল এবং তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই আর যে মাসটা আজ থেকে শুরু হলো সেটা আমাদের ভাষার মাস আমাদের প্রাণপ্রিয় বাংলা ভাষার মাস এ মাসেই আসলে আমরা আমাদের ভাষা অর্জন করেছিলাম বলা যায় এবং ফেব্রুয়ারি মাসের শুরুর দিনে আমি তোমাদেরকে অনুষ্ঠানের নিয়ম অনুসারে শুরুতে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার সম্পর্কে কিছু তথ্য জানাতে চাই 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনকারীদের উপর ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের প্রাঙ্গণের যেই জায়গায় প্রথম গুলি হয়েছিল সেই জায়গায় নির্মিত হয় প্রথম শহীদ মিনার 1952 সালের 23শে ফেব্রুয়ারি নির্মিত এই শহীদ মিনারের নকশাকার ছিলেন সাইদ হায়দার এবং এর উদ্বোধন করেন শহীদ শফিউরের পিতা একই বছর 26শে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে মিনারটি উদ্বোধন করেন আজাদ পত্রিকার সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন এবং ওই দিনই পুলিশ শহীদ মিনারটি ভেঙে ফেলে এরপর 1956 সালে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনারের এটির স্থপতি হামিদুর রহমান জানা হলো শহীদ মিনার সম্পর্কে তোমাদের কথাবার্তাও শুনবো তার আগে বলতে চাই আজ অতিথি হিসেবে আছেন শামীম হাজারি যিনি ঐতিহ্যবাহী হাজারি গুড় উৎপাদনকারী এবং সাবেক ইউপি চেয়ারম্যান কথা বলবো তার সাথে তার আগে একটি ঘোষণা তোমাদেরকে জানাতে চাই তোমরা অনেকেই জানো তারপর আজ থেকে বলছি যে ঠিক আজকের পর্ব থেকে বাংলা ও বাঙালি আমাদের যে বিভাগটি ছিল সেটির পরিবর্তে তোমাদের জন্য নতুন একটি বিভাগ রয়েছে জানা অজানা চাইছি তোমরা সেখান থেকেও প্রশ্ন করবে তোমাদের ফোনের অপেক্ষায় আছি চলে যাবো অতিথির কাছে কেমন আছেন ভালো ইনশাল্লাহ এবং আজকে আসলে ফেব্রুয়ারি মাস শুরুতেই আপনাকেও ফেব্রুয়ারি শুভেচ্ছা জানাতে চাই এবং ভীষণ ভালো লাগছে আপনাকে আজ পেলাম আমি যেমন দর্শকদের বলছিলাম যে ঐতিহ্যবাহী একটি গুড়ের কথা হাজারি গুড় এবং আপনাদের পারিবারিকভাবে সেই ঐতিহ্যটা আপনারা এখনও ধরে রেখেছেন আমি একদম শুরুর গল্পটা জানতে চাই কবে থেকে শুরু হয়েছিল ধন্যবাদ আজকে ভাষা দিবসের মাসকে কেন্দ্র করে 1 ফেব্রুয়ারিতে আজকের অনুষ্ঠান আয়োজনে আমাকে আমন্ত্রণ জানার জন্য এনটিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আজকের যারা দর্শক শ্রোতা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা তো মূলত বাংলাদেশের মানিকগঞ্জ জেলার ঐতিহ্যবাহী ঝিটকা গ্রাম এই ঝিটকা তে একটি গুড় উৎপাদন হয় সেটা হলো হাজারি গুড় এটা দীর্ঘ প্রায় 200 বছর আগের একটা ঐতিহ্য এটা অনেক অনেক হ্যাঁ 200 বছর আগে এটা আমার পূর্বপুরুষ আমি তার ষষ্ঠ পুরুষ হিসাবে আজকে এখানে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আচ্ছা তো ওই ব্যক্তিটির নাম ছিল মোহাম্মদ হাজারি যিনি এটা তৈরি করতেন সরাসরি উনি নিজেই নিজে এটা তৈরি করতেন সমগ্র কারিগরি ব্যবস্থাপনার সাথে উনি নিজে ব্যক্তিগতভাবে জড়িত থাকতেন আচ্ছা তো ওই ভদ্রলোকের নাম অনুসারেই এই গুড়ের প্রচলন এবং ওনার আমল থেকে এই হাজারি গুড় জনপ্রিয় হতে শুরু করে এবং সেটা আজকের বাস্তবতায় এসে এমন একটি পর্যায়ে দাঁড়িয়েছে যে এটা ঐতিহ্য হয়ে গেছে এবং ঐতিহ্য হিসেবে সারা বাংলাদেশে প্রচলিত শুধু তাই না বিশ্বের বিভিন্ন জায়গায় যেখানে বাঙালি অবস্থান করে সেখানে হাজারি গুড়ের সুনাম রয়েছে এবং সেখানে যায় প্রতি বছরই আমাদের এই গুড়টা এবং আপনাকে আসলে বিশেষভাবে ধন্যবাদ এটা জানাতে এই কারণেই জানাতে চাই যে এই ঐতিহ্যটা এখনো ধরে রেখেছেন আরেকটা মজার বিষয় হচ্ছে যে হাজারি গুড় নিয়ে একটি প্রচলিত মিথ আছে ঝিটকাতে না সেই মিথটা একটু শুনতে চাই তো ওই যেটা কথা বলছিলাম যে মোহাম্মদ হাজারি উনি আমার পূর্বপুরুষ তো ওই ভদ্রলোক নিজে সরাসরি গাছ কাটতেন এবং গাছ থেকে রস পেরে নিজেই গুড় তৈরি করতেন সমস্ত ব্যবস্থাপনার সাথে তিনি জড়িত ছিলেন তো একদিন যেটা প্রচলিত মানে এটা আমি যেভাবে প্রচলিত সেভাবে আমি বিশ্বাস করি না ঠিকই কিন্তু আমার মতো করে আমি বলি আর কি তো একদিন উনি আমাদের বাড়ি থেকে সামনে একটি ইয়া ছিল খেজুরের বাগান ছিল সেখানে উনি গাছ কাটতেছিলেন সন্ধ্যাবেলা গাছ কেটে উনি যখন এই গাছ থেকে নেমেছেন হাড়িটা লাগিয়ে যখন নাকি নিচে নেমেছেন এমন সময় একজন ভদ্রলোক বেশ সুফি টাইপের মানুষ ওই যে আল্লাহ আল্লাহ লোক যেরকম মানে হুজুর টাইপের একজন মানুষ ওখান দিয়ে যাচ্ছে এবং যাওয়ার পথে সে তৃষ্ণা বোধ করে এবং ওই মোহাম্মদ হাজারিকে বলে যে ভাই তুমি আমাকে আমার খুব পিপাসার্থ হবে আমাকে একটু ইয়ে খাও পানি খাও তো তখন হাজারি সাহেব বলেন যে আমি তোমাকে এখন এইখান থেকে কোত্থেকে পানি খাওয়াবো এখানে তো কোনো পানির ব্যবস্থাপনা নাই তো বলো যে ঠিক আছে তাহলে তুমি রস খাও তোমার গাছের থেকে রস খাও তুমি রসটা মিষ্টি হবে আমার খেতেও ভালো লাগবে তো বলো আমি তো কেবলমাত্র গাছ কাটলাম এ থেকে তো রস হয় নাই তোমাকে আমি কী করে রস খাওয়াবো তখন সে বললো তুমি যাও যেটুকু হয়েছে ওটুকু নিয়ে আসো আচ্ছা তো বাধ্যতামূলক একটা লোক যেহেতু পিপাসার্থ লোক সে চাচ্ছে বারবার করে যে ইয়ে একটু তার তৃষ্ণা মেটানো তৃষ্ণা মেটাতেই হবে হ্যাঁ সেই জন্য ওই দিক থেকে বিবেচনা করে সে ওই গাছে উঠে ওই রস নিয়ে আসছে তো গাছে উঠে উনি একটু মানে অবাক হলেন যে সারা রাত্রিতে যতটুকু রস হওয়ার কথা ইতিমধ্যেই ততটুকু পরিমাণ এটা যদিও একটা ইয়ে রূপকথার মতো বর্ণনা তো ততটুকু পরিমাণ রস নাকি ইতিমধ্যেই হারিয়ে হয়ে গেছে তো সে অবাক হয়ে রসটা নিয়ে আসলেন ওই ভদ্রলোককে খাওয়ালেন তার তৃষ্ণা মেটালেন এর মধ্য দিয়ে তো বললো যে তুমি আমাকে খুব ইয়ে করলে পরিতৃপ্ত করলে আমি খুব খুশি হলাম
তো তুমি আমি তোমাকে দোয়া করি তুমি তোমার নামটাকে তুমি যে গুড় যে গুড় যে যে বানাও এই গুড়ে তোমার নামটা তুমি ব্যবহার করো পরবর্তীতে হাজারি গুড় ব্যাপক প্রচলিত হয় এবং এর সুনাম চারিদিকে ছড়ায় পড়ে এবং এখনো পর্যন্ত আর আপনি যখন আসলে রূপকথাই হোক গল্পই হোক যাই বলি না কেন আমরা সেই সেই গল্পটা শুনতে শুনতে এখনো শীতের সময় খানিকটা হলো নস্টালজিক হয়ে যাচ্ছিলাম যে খেজুরের সেই রস কাটা বা এরকম একটা অসাধারণ ব্যাপার কিন্তু আছে আমাদের যে সংস্কৃতি সেটা কিন্তু আসলেই অসাধারণ। আরেকটা বিষয় আমি একটু জানতে চাই, আমার মনে হয় যে অনেকে আরও জানতে চাইবেন, সেটা হচ্ছে যে আপনাদের পারিবারিকভাবে যে ঐতিহ্যগতভাবে এই গুড়টা আপনারা বানাচ্ছেন এটাকে শুধুমাত্র আপনাদের পরিবারই এখনো কন্টিনিউ করছেন কিনা নাকি এর বাইরেও কেউ বানাচ্ছেন? এখন ব্যাপারটা হলো কি আমাদের পরিবারের অনেকেই অনেক ফ্যামিলি এখন আর গুড়ের সাথে গুড় তৈরির সাথে সম্পৃক্ত নাই, তো আমাদের থেকে টেকনোলজি কারিগরি যেটা এটা অনেকেই শিক্ষালাভ করছে এবং এটা প্রসার ঘটানোর জন্য আশেপাশে অনেকেই তৈরি করে, কিন্তু তাদের অনেকের মান ভালো অনেকের মান ভালো না। তো মূলত যে হাজারের যে ঐতিহ্য হাজারের যেটা সেটা কিন্তু একমাত্র আমাদের ফ্যামিলিতেই। হ্যাঁ, কিন্তু আপনি যেমনটা বলছিলেন যে আমি ঝিটকার কথা বলি ঝিটকাতে কিন্তু আরো অনেক পরিবার তারাও তৈরি করছেন, সেক্ষেত্রে সেই গুড়টাকে হাজারি গুড় আমরা বলতে পারবো কিনা? না, সেই গুড়টা হাজারি হিসেবে ওইভাবে ট্রিট না, কারণ একজন একটা ব্র্যান্ড তো কখনোই অন্য জন ইউজ করতে পারে না এবং গুণগত দিক থেকে মানের দিক থেকেও এটাকে সম্পূর্ণরূপে ওই একই মর্যাদায় রাখা বা একই পরিমাপে রাখা আমার মনে হয় খানিকটা হলো হয়তো বিষয়টা সাংঘর্ষিক হয়ে যায়। জি জি, আমাকে একটা কাজ করতে হবে, একটা ফোন দিতে হবে, নিশ্চয়ই আরো অনেক কিছু শুনবার আছে আপনার কাছে, একটা ফোন নিয়ে আসি। হ্যালো, কে বলছো? কেমন আছো ভাইয়া, বলো কোন বিভাগ থেকে তোমাকে প্রশ্ন করবো? ইতিহাস ও ঐতিহ্য। আজ আমাদের নতুন একটি বিভাগ কিন্তু রয়েছে, ঠিক আছে, ইতিহাস ও ঐতিহ্য থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আনুষ্ঠানিকভাবে চালু হয়, অপশনগুলো বলছি, ক 25 মে, খ 30 মে, গ 17 মে, বলো। দ্রুত সময়ে কিন্তু উত্তরটা দিতে হবে। 25 মে উত্তরটি নিলাম এবং সঠিক, অভিনন্দন। 500 টাকার বই জিতবার জন্য দ্বিতীয় প্রশ্ন তোমার জন্য, বাংলাদেশের জাতীয় সঙ্গীত প্রথম ইংরেজি অনুবাদ করেন, অপশনগুলো বলছি, ক সৈয়দ আলী আহসান, খ কবির চৌধুরী, গ সৈয়দ মঞ্জুরুল ইসলাম, বলো। উত্তরটি নিলাম সঠিক, অভিনন্দন। 1000 টাকার বই পেয়ে গেলে এবার বলো তৃতীয় প্রশ্ন করব যাবে? থ্যাংক ইউ ভেরি মাচ, নিয়মটি তোমার জানাই আছে। চলো তৃতীয় প্রশ্ন হচ্ছে, 1954 সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদে মুসলিম লীগ কতটি আসনে জয়ী হয়, অপশনগুলো বলে দিচ্ছি আমি, ক 9টি, খ 19টি, গ 21টি, বলো। নয়টি উত্তরটি নিলাম এবং সঠিক, 2000 টাকার বইয়ের জন্য অনেক অভিনন্দন। আমরা আরো কথা বলবো আপনার সাথে, একটা বিরতির সময় হয়েছে, একটা বিরতি নিয়ে আসি। ওকে বন্ধুরা, চলো একটা বিরতি নিয়ে আসি এবং বিরতির পর খুবই দ্রুত ফিরছি প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ জানার আছে বলার আছে নিয়ে, এনটিভির সাথেই থাকো। আরও একটিবার স্বাগত প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ জানার আছে বলার আছে, তোমাদের সাথে আছি ইভান সাইর এবং আমার সাথে আজ আছেন শামীম হাজারি, ঐতিহ্যবাহী হাজারি গুড় উৎপাদনকারী এবং সাবেক ইউপি চেয়ারম্যান। আপনার সাথে কথা বলছিলাম আমি অনুষ্ঠানে, এই পর্যায়ে আমাদের সামনে গুড়টা আছে, আমি একটু দেখাতে চাই দর্শকদের জন্য, অনেকেরই হয়তো অলরেডি আগ্রহের জায়গা তৈরি হয়ে গেছে এবং গুড়টা দেখানোর এই লোভ আমি সামলাতে পারছি না, তো আমরা গুড়টাকে একটু ক্যামেরায় দেখাতে চাই খুব ভালো করে। এটাই হচ্ছে সেই হাজারি গুড়, প্রায় 200 বছরেরও বেশি সময়ের ঐতিহ্যবাহী হাজারি গুড় যেটা নিয়ে আজ আমরা কথা বলছি এবং আমাদের সাথে কথা বলার জন্য আজ আছেন শামীম হাজারি এবং এটা দেখতে পাচ্ছি অনেকটা সাদা রঙেরও এবং বেশ লোভনীয়, অনেকেরই হয়তো জিভে জল এসে যেতে পারে। আমি দেখালাম সবাইকে এবং আরেকটা বিষয় আমি একটু জানতে চাই যে এই গুড়টা তৈরির যে প্রণালীটা আছে সেটা পারিবারিকভাবে আপনারাই রপ্ত করেছেন এবং আপনারাই সেটা কন্টিনিউ করছেন, তারপরও এটা আসলে আমরা বলা যাবে কিনা বা জানতে পারি কিনা? মূলত নর্মাল সিস্টেম যেটা আছে, ওই
খেজুরের বিশেষ করে আপনার নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে শুরু করে এটা এই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এই সময়কালীন সময়টাতে হাজার গুলো উৎপাদন হয়। আচ্ছা, তো শীতকালে বিশেষ করে তো ওই নভেম্বরের প্রথম দিকে থেকে গাছটাকে প্রস্তুত করতে হয়। আচ্ছা, খেজুর গাছটা, খেজুর গাছটাকে ওই ওর ডালপালাগুলোকে ছেঁটে সুন্দর করে যেভাবে ওখান থেকে ই করা যায় রস আরোহণ করার একটা প্রক্রিয়া যেটা তৈরি করতে হয়। তো সেখান থেকে তারপরে নভেম্বরের মাঝামাঝি এসে এখান থেকে রস আসতে শুরু করে। আচ্ছা, ওই স্বাভাবিক প্রক্রিয়া যে গাছটাকে যেভাবে কাটতে হয় মানুষজন ওই গাছে উঠে সেখানে ওই হাড়ি ঝুলে হাড়ি বেঁধে দেয়, সেখানে সারা রাত ধরে রস পড়ে, তারপরে সেখান থেকে আরো করতে হয় রসটা সকালবেলা, এটা খুব ভোরবেলায় ফজর আজান নামাজের আগেই এটাকে ই করতে হয়, সংগ্রহ করতে হয়। করে ওই স্বাভাবিক প্রক্রিয়া যেভাবে জাল দিতে হয় ওই রকম ভাবে এটার বিশেষ ধরনের এক চুলা আছে হাজারি গরু উৎপাদনের জন্য, বিশেষ ধরনের এক চুলা। আচ্ছা আচ্ছা, এটা তৈরি করতে হয়। এবার ওই এটা আলাদা করে চুলাটা তৈরি করতে হয়, আলাদা করে চুলাটা তৈরি করতে হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো সেটাকে তারপর সেখানে ওই রসটাকে জাল করে এটা অত্যন্ত মানে কিছু টেকনিক্যাল একটা ব্যাপার আছে, এটা যে দক্ষ কারিগর ছাড়া আসলে এটা তার পক্ষে বানানো সম্ভব। ফাইনালি সেটা হাজারি গুড় হয়ে যায়। আপনি যেমন দক্ষ কারিগরের কথা বলছিলেন, যে আমি আসলে এটা জানতে চাইছিলাম যে নিশ্চয়ই একটা আলাদা ধরনের দক্ষতা কিংবা প্রস্তুতির বিষয় আছে। অবশ্যই অবশ্যই অবশ্যই, সেখানে একটি আলাদা ধরনের বিশেষত্ব বা যারা নাকি দক্ষ কারিগর না হলে এটা তৈরি করা কার পক্ষে সম্ভব। আচ্ছা, আর একটা বিষয় আমি একটু জানতে চাই যে এটা তৈরি কি ব্যয়বহুল কিনা? হ্যাঁ অবশ্যই অনেক ব্যয়বহুল, এবং একটা ব্যাপার হলো কি যে স্বাভাবিক প্রক্রিয়ার যে গাছ থেকে আমি যে প্রক্রিয়ার কথা বললাম এর মধ্যে দিয়ে গাছ থেকে যতটুকু রস হবে সেটুকু দিয়ে কিন্তু টোটালটাই হাজারি গুড় করা যাবে না। তো হাজারি গুড় করতে হলে একটা গাছ থেকে যে রসটুকু সারা মাসে আসবে নর্মালি যে গুড়টা হয় তার সেখানে যদি আমি পাই, যদি আমি ওই গাছ থেকে যদি আমি 10-15 kg গুড় পাই, কিন্তু হাজারি গুড় করতে গেলে সেটাকে পাইতে হবে মাত্র 1-2 kg। আচ্ছা, একটা গাছের থেকে। তো ফলে হয়েছে কি যে আমি 15 kg গুড় বিক্রি করে যে দামটা পাবো সেখানে কিন্তু 1 kg গুড় উৎপাদন করতে হবে যদি আমাকে হাজারি গুড় তৈরি করতে হবে গাছ থেকে। আচ্ছা, তো ফলে হয়েছে অটোমেটিকলি এটা কিন্তু একটা মানে একটু ব্যয়বহুল হয়ে যাচ্ছে প্রক্রিয়াটার কারণে। আর তারপরে জ্বালানি বিশেষত্ব একটা ব্যাপার আছে, তো বিশেষ ধরনের জ্বালানি বিশেষ করে এই ধানের যে শেষাংশটা, ধানের গাছের যে শেষাংশ নাড়া হিসেবে ধান কাটার পরে যে অংশটা শুকিয়ে গিয়ে থাকে যেটা, ওইটাই উৎকৃষ্ট জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাছাড়া যে জ্বালানি বর্তমানে যে বিশেষ করে লাকড়ি, গাছের লাকড়ি টাকড়ি এগুলো দিয়ে করাটা একটু কঠিন ব্যাপার হয়ে যায়। তো বিশেষ ধরনের ওই জ্বালানিটা সংগ্রহ করাটাও একটা ব্যাপার যেটা কিন্তু অ্যাভেলেবল না বর্তমানে, কারণ আমাদের দেশে আমন ধানের যে এটা প্রচলনটা ছিল, যেটা উৎপাদন ছিল, সেটা কিন্তু বর্তমানে অনেকটা কমে গেছে, অনেকটা কমে গেছে। আমি ঠিক এই সময় একটা ফোন আমার নিতে হবে, ফোনটার পরে এসে আরো অনেক কথা জানার আছে। হ্যালো, কে বলছো? আমি বাপ্পি বলছি। কেমন আছো তুমি বলো, কোন বিভাগ থেকে প্রশ্ন করব? বিভাগগুলি দেখবে, দেখো আমি একটু বলেও দিচ্ছি তোমাকে, প্রযুক্তির খেলা, ইতিহাস, ঐতিহ্য, গাণিতিক যুক্তি, ইংলিশ ফর টুডে, ইতিহাস, ইতিহাস ও ঐতিহ্য। আচ্ছা, ইতিহাস ও ঐতিহ্য বিভাগটি কিন্তু শেষ হয়ে গেল ভাইয়া, জানা অজানা। থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি প্রথম জানা অজানা বিভাগ থেকে প্রশ্ন নিলে। প্রথম প্রশ্ন তোমার জন্য, সবচেয়ে কম বয়সে নোবেল জয়ী ব্যক্তি, অপশনগুলো বলছি, ক লরেন্স ব্রেগ, খ মালালা ইউসুফ, গ জ তিরল। বলো দ্রুত বলো ভাইয়া, অপশন খ মালালাই। উত্তরটি নিলাম এবং উত্তরটি সঠিক, 500 টাকার বইয়ের জন্য অভিনন্দন। দ্বিতীয় প্রশ্ন তোমার জন্য, 76 মরণোত্তর হয়েছিল বাংলা কত সালে? অপশনগুলো বলছি, ক 1176, খ 1276, গ 1676। বলো দ্রুত বলতে হবে, বলে ফেলো অপশন। উত্তরটি নিলাম এবং উত্তরটি সঠিক, 1000 টাকার বইয়ের জন্য অভিনন্দন। তৃতীয় প্রশ্ন করব, বলো বলো বলো, বুঝি নাই। আচ্ছা তোমাকে আমি নিয়মটা বলি, নিয়মটা হচ্ছে তুমি তৃতীয় প্রশ্ন যদি সঠিক উত্তর দাও তাহলে আরো 1000 টাকার বই পাবে, ভুল হলে 500 টাকার বই আমি রেখে দেবো। এখন বলো করবো? থ্যাংক ইউ ভেরি মাচ। প্রশ্নটি হচ্ছে, চর তুফানিয়া দ্বীপটি কোন দ্বীপটি দেশের কোন জেলায় অবস্থিত? অপশনগুলো বলছি, ক পটুয়াখালী, খ ভোলা, গ বরগুনা। বলো কনফিডেন্টলি উত্তরটা দিয়ে দাও।
পটুয়াখালী উত্তরটি নিলাম এবং সঠিক। অভিনন্দন, 2000 টাকার বইয়ের জন্য। এবং আপনার সাথে কথা বলছিলাম এবং দারুণ দারুণ কথা শুনছি, আরো অনেক কিছু শোনার আছে। একটা বিরতি নিতে হবে আমাকে, আবার একটা বিরতিতে যাচ্ছি এবং এই বিরতির মজার বিষয় হলো যখন ফিরে আসি, সাথে থাকে ছবির গ্যালারি, আমাদের সাথেই থাকো। স্বাগত আরও একটিবার প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে নিয়ে। তোমাদের সাথে আছি ইভান সাইর এবং দেখতে চাই ফোনে কে আছে। হ্যালো, হ্যালো, আমি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা কেমন আছো? ভালো আছি। আচ্ছা, তুমি তো জানো যে এখন কোন বিভাগটি খেলবো আমরা, ছবির গ্যালারি। ছবিটা দেখো, প্রশ্ন করছি, ছবিতে যে ফুলটি দেখছো ছবির এই ফুলটির নাম বলো। অপশনগুলো বলছি, ক কুর্চি, খ বরন্থা, গ বনশন। বলো, দ্রুত বলতে হবে। পুরস্কার জিতেছেন তার নাম বলো। অপশনগুলো বলছি, ক দিদিয়ের দ্রগবা, খ স্যামুয়েল ইতো, গ ইয়া তোরে। বলো টানা চারবার। ইয়া তোরে, ফুটবল খেলা পছন্দ করো বোঝা যাচ্ছে, কারণ সঠিক উত্তর। 1000 টাকার বই হয়ে গেল, তৃতীয় ছবি দেখবে? যাব। নিয়ম তো তোমার জানাই আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এন্ড ছবিটা দেখো।